প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, নির্বাচন সুষ্ঠু করতে বর্তমান কমিশন প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছে। এক্ষেত্রে পোলিং এজেন্ট এবং প্রার্থীদের ভূমিকাও অনেক, আর বিরোধী দলগুলোকে নির্বাচনে আনা কমিশনের দায়িত্ব নয় বলেও মনে করেন সাবেক নির্বাচন কমিশনাররা। হাসান জাবেদের রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার লক্ষ্যে বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে মতবিনিময় সভার আয়োজন করছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে সাবেক নির্বাচন কমিশনার, নির্বাচনী কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিদের সাথে নির্বাচন কমিশন কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সাবেক নির্বাচন কমিশনার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিশিষ্টজনরা। শুরুতেই প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের চেষ্টাই করে যাচ্ছেন তারা। গুলো ইফেক্টিভলি কনটেস্টেড হয়, যে কেউ শব্দটা ব্যবহার করছেন পার্টিসিপেটরি, কেউ ব্যবহার করছেন ইনক্লুসিভ, কে এলো কে এলো না আমরা সেটা নিয়ে মাথা ঘামাবো না। আমার টার্ন আউট, জেনুইন টার্ন আউট হয়েছে 70%, এক্সেলেন্ট। তারপরে যদি কনটেস্টেড হয়, তাহলে কনটেস্টের ক্ষেত্রে কিন্তু আমাদের জাস্ট অল্প একটু রেফারির ভূমিকা থাকবে। কনটেস্টটা হবে পার্টিদের মধ্যে, ওরাই ওদের অবস্থানটাকে সুদৃঢ় রাখবে। সেই ক্ষেত্রে আমরা বিশ্বাস করি ইফেক্টিভ কনটেস্ট হলে ভোট কেন্দ্রের ভিতরে স্বয়ংক্রিয়ভাবে একটা ভারসাম্য সৃষ্টি হয়ে যায়। সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ ও কবিতা খানম বলেন, নির্বাচনে কারচুপি, অনিয়ম এবং ভোটারদের নিরাপত্তা দেয়া নির্বাচন কমিশনের কাজ, কোনো রাজনৈতিক দলকে ভোটে আনা তাদের দায়িত্ব নয়। যারা নিবন্ধিত দল নিবন্ধন করেই নির্বাচন করার জন্য তারা যেন নির্বাচনে আসেন, কিন্তু এই ক্ষেত্রে আমরা বিভিন্ন কারণে, তাদের নিজস্ব কারণে কেউ আসতে চাচ্ছে কেউ আসতে চাচ্ছে না, এখানে আসলে নির্বাচন কমিশনের সরাসরি কিছু করার নেই। নির্বাচন কমিশন ক্ষেত্র তৈরি করে দেবে যে সুন্দরভাবে জনগণ আসবে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, একটি রাজনৈতিক দল অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। নির্বাচন শুধু বর্জন করে না, এটাকে প্রতিহত করার নামে যে কর্মকাণ্ড করেছে কোন একটি রাজনৈতিক দল, সেই দল যদি গণতন্ত্রে বিশ্বাস করে, জনগণ ক্ষমতার মালিকে যদি বিশ্বাস করে, তাহলে যে কর্মকাণ্ড করেছে সেটা কি কোনো রাজনৈতিক দল করতে পারে? 2014 যদি হয়, তা 2014 সালের নির্বাচন ওইভাবে হলো কেন? ইট ওয়াজ এসেন্সিয়ালি বিকজ অফ অপোজিশন, বিএনপি অ্যান্ড জামাত। আবার 2018 নির্বাচন ওভাবে হলো কেন? সেখানেও এসেন্সিয়ালি তাদের, যদি বলি কোন অবস্থার মধ্যে তারা গিয়েছিল। নির্বাচনকে সামনে নিয়ে বিভিন্ন অংশীজনের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করবে নির্বাচন কমিশন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল তুমি পিছে গিয়া সামনে আসো, এদের জুতা দিয়া বাইরা। কাকে বলে দেশে চলে আসতে? আমাকে সকাল লাগ নাই নাকি? তিল তিল পয়সা জমা তুমি করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? দুইটা পয়সা পাঠানোর পরে নিজেরে অনেক বারবার মনে করতেছি। আপনার মিশন আর মেশিন দুইটাই আমার দেখা সাথে। আমার মনে হয় তোমার এখন সংসার আলাদা করার সময় চলে আসছে। তোমরা চাইছো আমাকে বিয়ে দিতে, বিয়ে করছি আমার এই পরিস্থিতির জন্য তুমি দেন। বড় ভাই, ওইটা ভুলা যায় নাই দেখেই তো এখনো হাত উঠে নাই। কি করি তুই? এবারে হাত তুলবি? বলে কাজ না হইলে আপনার জুতা আমার গাল। আমারে ভিসা দিব তো? বিদেশ যেতে কি ভিসা লাগে? লাগে শুধু একটা কানেকশন। দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। তার লগে আপনার সম্পর্ক কি লাইলি মজনু টাইপের? যে লাইলি রে মারলে মজনু সিকিউর দিয়ে ওঠে মানে কি? ধারাবাহিক নাটক গোলক ধাঁধা, সবক দাও করে চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম, সেটা বাসে আনছে কে? আমি মুই কি উল্টা পাল্টা কিছু বলছি? মুই বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি, মানে এখন তো আসতে বেশি সময় লাগার। রচনা মোহাম্মদ মামুনুর রশিদ, পরিচালনা শামীম জামান। বানাইয়ে বই রইছি। গল্প তো পাই গেছি রে, গল্প তো ফাইনাল হয়ে গেছে। এই কাজটা কেডা করলো স্যার? এটা জামাল বলছে স্যার। আমরা একটা কাজ দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8:20 এনটিভিতে। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা স্যার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান।
তুমি কি আসলে ভাইয়া বলো তো? তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দেখো তাহলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পাবা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে দুই ভরি আছে। আর কি করতেছ এগুলা? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দেখেন আমি যা কিছু করছি তোমার ভালোবাসে করছি। আরে আমি কি টাকা নেওয়ার জন্য এগুলো করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। সেই দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। এখন বিকাশ হবে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।